আচ্ছা, আমরা এখন দেখবো কি টাইপ অফ নাম্বারস, মানে সংখ্যা কত রকমের হয়, তাহলে কি হবে সংখ্যার প্রকারভেদ। সংখ্যার প্রকারভেদ, আচ্ছা তাহলে এক নম্বরে আমরা লিখতে পারি কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আসলে কোনগুলো, যে সংখ্যাগুলো কি, যে সংখ্যাগুলো গণনা করা যায়, যেমন কি হতে পারে, এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, এরকম 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 100 আনলিমিটেড। তাহলে এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপরে আরেকটা কি সংখ্যা বলতে পারি আমরা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা আবার কোনগুলো, সেম ভাবে 0, 1, 2, 3, 4 এরকম আনলিমিটেড। আচ্ছা, এরপরে আমরা কি সংখ্যা বলতে পারি, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কিরকম হয়, যেমন হতে পারে 2, 4, 6, 8 এরকম। আচ্ছা, এরপরে কি সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা। তাহলে জোড় এবং বিজোড় আমরা জানি জোড় বিজোড় কিরকম, তাহলে বিজোড় সংখ্যা কি কি হতে পারে, যেমন 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে এরকম। আচ্ছা, না ভেঙে গেলে। আচ্ছা, তারপরে আমরা লিখব কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো হতে পারে, মৌলিক সংখ্যা আমরা কি জানি, যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, এরকম আরো অনেক মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এরপরে আমরা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাগুলো কি, যেগুলোকে ভাঙা যাবে, যেমন 4, 6, 10, 20 এরকম। এরপরে আমরা লিখব কি সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আচ্ছা, সহমৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা ব্যতীত সকল গণনাকারী সংখ্যায়, সরি, সহমৌলিক সংখ্যা আমরা কোনগুলো বলি, দুটি সংখ্যা যাদের গসাগু এক তাদের সহমৌলিক বলা হয়। আচ্ছা, দুইটা সংখ্যা যদি আমরা বিবেচনা করি এবং তাদের গসাগু যদি একই হয় তাহলে তা সহমৌলিক বলে, যেমন কিরকম আমরা বলতে পারি 2 আর 3, 2 আর 3কে যদি আমরা গসাগু করি তাহলে তাহলে কি হবে, গসাগু হবে 1। সো এই দুইটা সংখ্যা কি সহমৌলিক। আচ্ছা, আবার যদি আমরা 8 এবং 9 এদের যদি লসাগু করি তাহলে এটার গসাগু হবে 1, সো এটাও সহমৌলিক। আচ্ছা, তারপর আমরা কি লিখবো, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে আমরা P/Q এইভাবে লেখা যাবে, এবং এখানে শর্ত কি, কিউ কখনো 0 হবে না, এটা একটা শর্ত হবে। আরেকটা হলো PQ দুইটাই কি হবে, পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে কিউ কখনো 0 হবে না এবং PQ দুইটাই পূর্ণ সংখ্যা হবে। এরকম সংখ্যাগুলোকে যদি আমরা একটা আরেকটাকে দিয়ে যদি ভাগ করা যায় সেরকম হলে তাকে আমরা কি বলি, মূলদ সংখ্যা বলি। তাহলে উদাহরণ কি বলা যায়, যেমন আমি বলতে পারি 1-8, এরপরে কি বলতে পারি 8-11, এগুলো কি
মূলদ সংখ্যা। আচ্ছা, এখন যদি আমরা বলি অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা, আচ্ছা তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ আমরা কি নর্মাল যেটা রুট টু, রুট থ্রি, এরপর রুট ফাইভ এরকম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি নয় প্রকারের সংখ্যা শিখলাম। তাহলে প্রথম কি শিখছি? স্বাভাবিক সংখ্যা। দুই নম্বরে শিখছি আমরা পূর্ণ সংখ্যা। তারপরে শিখছি হলো জোড় সংখ্যা। এরপরে শিখছি হলো বিজোড় সংখ্যা। এরপরে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এরপরে শিখছি কি? যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে আরেকটা আমরা লিখতে পারি, এইটা সেটা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা কিরকম? এটা যদি আমরা জিরো ধরি তাহলে এদিকে এক দুই তিন এরকম, আর এদিকে যদি আমরা চিন্তা করি তাহলে মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন এরকম। তো আমরা দশ রকমের সংখ্যা শিখলাম। তো আশা করি এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।